চিহ্ন আর সিন্নি শিকারে বিদেশে তাদের দুই বাচ্চাকে রেখে অনেক সময় অতিক্রম হয়ে গেছে। সিন্ন সিন্নি শিকার করে তাদের বাচ্চাদের কাছে এখনো পৌঁছাতে পারেনি। এদিকে সিন্নের বাচ্চা দুটোই খিদেতে ছটফট করতে লাগলো। হঠাৎ থেকে ছাগলের নজরে এলো ঘটনাটা। ছাগল এসে অভুক্ত সিন্নের বাচ্চাদের নিজে দুধ খাইয়ে খিদে মেটালো। সেই সময় সিন্ন ও সিন্নি ফিরে এলো শিকার না পেয়ে। সামনে ছাগলকে দেখে শিকার করতে গেলে তখন আর দুই বাচ্চা বলে উঠল, ছাগলকে মেরো না, আমার দুধ খাইয়ে প্রাণে বাঁচিয়েছে। সিন্ন ও সিন্নি খুশি হয়ে ছাগলকে বলল, যাও বনে আনন্দে ঘুরে বেড়াও, তোমাকে কেউ হত্যা করবে না। ছাগল আনন্দে সিন্নদের সাথে ঘুরতে লাগলো, এমনকি সিন্নের পিঠে চেপে গাছের পাতা বন্ধ খেতে লাগলো। এই ঘটনাটা একটি চিল উপর থেকে দেখে ভাবলো, আমি কারো উপকার করি। একদিন চিল দেখলো ইঁদুরের বাচ্চারা কাঁচাতে পড়ে আছে, তখন চিল ইঁদুরের বাচ্চাদের বাঁচালো। এরপর চিল ইঁদুরের বাচ্চাদের আপন ভাবে নিজের ডানায় থলাতে আশ্রয় দিল। তারপর যে চিল উঠতে গেল দেখলো উঠতে পারছে না, কারণ উপকারে প্রয়োজন হিসাবে ইঁদুরের বাচ্চারা চিলের ডানার পালক কেটে দিয়েছে। এরপর চিল সেই ছাগলকে গিয়ে ঘটনাটি বলল এবং বলল যে তুমি উপকার করে সিন্নের পিঠে চাপলে আর আমি উপকার করে নিজের ডানার পালক হারালাম, কিন্তু কেন? ছাগল তখন উত্তর দিল, উপকার করতে হলে সিন্নদের উপকার করতে হয়, ইঁদুরদের নয়, কারণ সাহসীরা উপকার চিরজীবন মনে রাখে আর ভীতুরা উপকার করলে ভুলে যাওয়াটাই বাহাদুরি মনে করে।